এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে ভৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না, ভৎসনা গৌতম পালকে। এবার গৌতম পালকে ভৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতিকে ভৎসনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি কারণে এমন মন্তব্য বিচারপতির, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, আজ এমন মন্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে, ঠিক কি কেন এমন মন্তব্য করেছেন তিনি, কি মন্তব্যই বা করেছেন? দেখো পিয়ালি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকের শংসাপত্র মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজকে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, অর্থাৎ আইনজীবীদের পিছনে 30 লক্ষ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহায় পর্ষদ সভাপতিদের উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 প্রাথমিক টেট শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় আজ আদালতে হাজির ছিলেন গৌতম পাল, সেই মামলাতে এই মন্তব্য বিচারপতি। 30 এপ্রিলের মধ্যে 2014 পরীক্ষার টেটের শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। অর্থাৎ তার যে মামলার রায়, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যায় সে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সেখানে কাড়িকাড়ি টাকা, অর্থাৎ 30 লক্ষ টাকা খরচা করছেন, তার বেলায় কোনো অসুবিধা নেই, কিন্তু আর প্রাথমিক শিক্ষা পর্ষদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে টাকা দোয়াই দেখাচ্ছেন মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওখানে বিচার প্রাক্তন বর্তমান যিনি সভাপতি রয়েছেন গৌতম পাল, তিনি যেটা আদালতে জানালেন যে আগামী অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে সমস্ত শংসাপত্র দিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন গৌতম পাল। একেবারে ধন্যবাদ স্বরূপ, আমরা কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি যে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভৎসনার মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল, মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না, মন্তব্য বিচারপতির।